মুসলমানরা অস্ত্রবাজ জাতি নয়, মুসলমানরা অস্ত্রের ঝনঝনানি দিয়ে দেশ জয় করে না, মুসলমানরা অস্ত্রের ঝনঝনানি দিয়ে কোনোদিন কোনো মানুষের গলা কেটে তার পায়ে রক কেটে ইসলাম কায়েম করার পক্ষে না। মুসলমানের কাছে সবচেয়ে বড় সম্পদ হলো তার প্রিয় রসুলের আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীজির মধ্যে রয়েছে উত্তম মহান আদর্শ। আর এই উত্তম মহান আদর্শের মধ্যে একটা আদর্শ যদি আপনি শুনেন, সারা পৃথিবী ওই একটা আদর্শে আমার নবীর জন্য পাগল হয়ে গেছে। সে একটা আদর্শের মধ্যে আদর্শ হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন আতুল আজির হাক্কাহু কাবলা আই আজিব ফারাকু, শ্রমিকের পাওনা দিয়ে দাও তার গায়ের ঘাম শুকাবার আগে। সবাই বল নুহু অনস্তগফিরুহু ওয়ানুমিনু বিহি ওয়ানাতাওয়াক্কালু আলাইহি ওয়ানাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়ামিন সাইয়্যাতি আমালিনা, من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. النبي أولى بالمؤمنين النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجهم أمهاتهم، وقال تعالى إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون، ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم. أزكى الناس
الحسب على الحسب كل العرب في خدمته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه سني جنتا باربتي پورے ردو گئے جیتو آج کے পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজিম ও শান ইসলামী জলসার সম্মানিত সভাপতি জনাব আল হাজ অধ্যাপক মোহাম্মদ আজিজুর রহমান সালামি উপদেষ্টা জনাব আল হাজ ডাক্তার মোহাম্মদ মুফাখখরুল ইসলাম এবং সার্বিক তত্ত্বাবধানে যিনি আছেন মোহাম্মদ মামুনুর রশিদ মামুন সহ আজকের প্রধান অতিথি নবনির্বাচিত মেয়র পার্বতীপুর পৌরসভা জনাব মোহাম্মদ আমজাদ হোসেন আজকের আমার পূর্ববর্তী বক্তা মাওলানা মুফতি মোহাম্মদ মাসুদুর রহমান হামিদি মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সালেহী এবং বিশেষ করে বিশেষ অতিথি হিসেবে যারা এখানে এসেছেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং পদস্থ ব্যক্তিবর্গ বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যক্ষ উপাধ্যক্ষ এবং ব্যবসায়ী বৃন্দ মঞ্চপ্রবিষ্ট হযরত ওলামায়ে কেরাম পাকেরহাট কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় সহ আজকের এই মাহফিলের মঞ্চে বসা স্থানীয় গুণীজন আমন্ত্রিত অতিথি মণ্ডলী কষ্ট স্বীকার করে আজকের এই মাহফিলে এই মুহূর্তে উপস্থিত আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে আজম সমবেশী ভাইরা যুবক বন্ধুরা স্নেহের এবং আদরের কচিকাচা শিশুরা পর্দার আড়ালে আমার বোনেরা শ্রদ্ধা এলাকাবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা গভীর মনোযোগ সহকারে আমার পূর্ববর্তী বক্তার আলোচনা শুনছিলেন আমরা আজকের এখানে একটি মাহফিলে এসেছি সেই মাহফিলের যারা অতিথি আপনারা যারা বিভিন্ন তরিকতপন্থী মানুষ এবং সুন্নি জনতা আজকের এখানে সুন্নি জনতার উদ্যোগেই মূলত এই মাহফিলের আয়োজন আমরা সর্বপ্রথম সুন্নি শব্দটিকে ব্যাখ্যা করব খুব সংক্ষিপ্তভাবে তারপরে আমাদের মূল বক্তব্যে আমরা যাব সম্মানিত শ্রোতি সুন্নি শব্দের অর্থ হচ্ছে যে নবীজিকে ভালোবেসে তার পূর্ণাঙ্গ সুন্নতকে আমল করে নবীজির জীবনের কোন অংশ সে বাদ দেয় না আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে কিছু আমল করে কিছু আমল করে না কিছু অংশ ধারণ করে কিছু অংশ বাদ দেয় আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কোনো অংশ বাদ দেওয়ার আমাদের কোনো সুযোগ নাই তার জীবনের শৈশবকাল তার জীবনের কৈশোরকাল তার জীবনের বয়ঃসন্ধিকাল যৌবনকাল পৌঢ়কাল তার জীবনের প্রতিটি অংশ আমাদের জীবনের জন্য শিক্ষণীয় তিনি রসুল ৪০ বছরের পরে রসুল তা নয় ৪০ বছর বয়সের পরে নবী করিম সাল্লাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাম তিনি রসুল এই বিষয়টি সঠিক নয় তিনি রসুল হচ্ছেন এই পৃথিবীর সৃষ্টির সবার আগে সৃষ্টির সবার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী এই জগৎ সৃষ্টি করার আগে একটা মাহফিল করেছিলেন আল্লাহ তাআলা নিজে একটা সভা করেছিলেন একটা জলসা করেছিলেন আল্লাহ তাআলার এই মাহফিল এবং এই জলসাটা ছিল সবকিছু সৃষ্টির আগে তার জলসার প্রতিপাদ্য বিষয় আলোচ্য বিষয়
যখন আজকের আলোচনার বিষয় সুন্নিয়তকে নিয়ে কথা বলবো সুন্নি জনতার কাছে কি বলেন আমাদের এই মহাজগৎ মহাবিশ্ব সৃষ্টির আগে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মাহফিল করেছিলেন যে জলসা করেছিলেন সেই জলসার আলোচ্য বিষয় ছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বক্তব্য ছিল আমার রসূলকে নিয়ে রসূলকে নিয়ে যে বক্তব্য তিনি দিয়েছিলেন সেই বক্তব্যটি কি এটা কিভাবে আমরা জানব আজকের বিভিন্ন নেটের মাধ্যমে বিভিন্ন বক্তব্য আমরা শুনতে পাই ঢাকা শহরে বিভিন্ন মিছিল হচ্ছে বক্তব্য হচ্ছে আমরা ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে সরাসরি লাইভ অনুষ্ঠান আমরা দেখি বিশ্বজগতে ঘটে যাওয়া এমন একটা মহাঘটনা যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের শানে মাহফিল করেছিলেন জলসা করেছিলেন সেখানে আল্লাহ তাআলা কি বক্তব্য দিলেন সেই বক্তব্যটাও আমাদের জানতে ইচ্ছে করে কিনা হাত উঁচু করেন জানতে ইচ্ছে করে কিনা আমার কথা বুঝতে তো কষ্ট হচ্ছে না সম্মানিত সুধী আল্লাহর সেই বক্তব্যটা কি ছিল পৃথিবীর কতগুলো বিষয় আছে যেটার মধ্যে অথেন্টিসিটি তার মানে নির্ভরযোগ্যতা যে কথাটা বলা হলো সেই কথাটার নির্ভরযোগ্যতা কতটুকু আছে এটার মাধ্যমটা কি কোন মাধ্যমে এই কথাটি বললে আমাদের কাছে আসলে আমরা বিশ্বাস করতে বাধ্য হব আমরা বিশ্বাস করতেই হবে না হলে আমরা সঠিকভাবে থাকতে পারবো না অনেক মানুষ এমন আছে অনেক কথাই বলে আমাদের ফেসবুকে এমন কিছু খবর ছাপানো হয় খবর দেওয়া হয় যে লোকটা মারা যায় নাই তার আগে তার কবর দেওয়া শেষ ফেসবুকে লোকটা মারা যায় নাই তার আগে রহমতুল্লাহ আলাই জানাজা কাফন দাফন সব কি শেষ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুক কোনো নির্ভরযোগ্য মাধ্যম নয় কথা বুঝতে পারছেন এটা হচ্ছে সাগরের মতো একটা মহাসাগর এখানে সবাই নৌকা চালায় সবাই এখানে পেশাব করে পায়খানা করে সব এখানে গোসল করে আবার মাছও শিকার করে কথা বুঝতে পারছেন এটা একটা নির্ভরযোগ্য মাধ্যম নয় নির্ভরযোগ্য মাধ্যমটা কি কোথায় পাওয়া যাবে কার কথা আপনি বিশ্বাস করবেন কে আপনাকে মহাসত্য কথা বলতে পারে এর একটা ডকুমেন্টারি এর একটা প্রামাণিক প্রামাণ্য বিষয় থাকা দরকার আসুন এই পৃথিবীর মধ্যে কোন বিষয়টা সবচেয়ে বড় নির্ভরযোগ্য যেটাকে বিশ্বাস করতেই হবে যে কথার মধ্যে কোনো রকম মিথ্যা নাই সেই মিথ্যা নাই এমন একটা মাধ্যম এমন একটি সংবাদ যেখানে ছাপানো হয়েছে এই সংবাদটা যে মাধ্যমে পরিবেশিত হয়েছে যে সংবাদটা যে মাধ্যমে আমরা জানতে পেরেছি সেই মাধ্যমটার মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় নির্ভরযোগ্য মাধ্যম হলো আল কোরআন আল কোরআনে বাণী কার এখানে কোনো মানুষের কথা আছে কোরআনে কোনো মানুষের কথা নাই কোনো জিনের কথা নাই জিন ইনসান জগতের মধ্যে কোনো সৃষ্টির এটা বাণী নয় এটা হচ্ছে কালামুল্লাহ এটা আল্লাহর কালাম আল্লাহর বাণী আল্লাহর বাণীটা কতটুকু অথেন্টিক আল্লাহর বাণী কতটুকু গ্রহণযোগ্য তার সম্পর্কে আল্লাহ নিজেই বলছেন ওয়ামান আজদাকু মিনাল্লাহি হাদিসা ওয়ামান আজদাকু মিনাল্লাহি কিলা যে আল্লাহর চেয়ে মহাসত্য কে বলতে পারে কথা কি বুঝতে পারছেন খন্দকের যুদ্ধ হয়েছে গজওয়ে আহজাব হয়েছে কথা বলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর এই বাণীগুলো তাদেরকে আগাম শুনিয়েছেন
যে তোমাদের এই যুদ্ধের মধ্যে আসলে তোমাদের এই পরিণতি ঘটবে, তোমরা পরাজয় বরণ করবে। কথা বুঝতে পারছেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বদরের যুদ্ধ আমি করতে চাই না। বদর প্রান্তর হলো মদিনা মুনাওয়ারা থেকে 157 কিলোমিটার দূরে একটি জায়গা, মরুভূমি। সেই বদরের যুদ্ধ সংগঠিত হওয়ার আগে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আমরা আমাদের দেশটাকে হেফাজত করার জন্য, দেশটাকে রক্ষা করার জন্য আমরা পেট্রোল টিম টহল দিচ্ছি, আমরা দেশটাকে দেখার জন্য, দেখভাল করার জন্য, যাতে বহিরাগত কোনো শত্রু আমাদের দেশে কোনো কিছু ঘটাতে না পারে। আমাদের দেশে যেমন আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ প্রশাসন অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে দায়িত্ব পালন করেন, বহিরাগত কেউ যেন দেশে আসতে না পারে, এই জন্য বিজিবি কি বলেন, এই যে বর্ডার গার্ড অফ বাংলাদেশ, এই বিজিবি তারা আমাদের বর্ডার পাহারা দিচ্ছেন। আর যদি আকাশপথে কেউ আমাদের উপরে হামলা করে তার জন্য আমাদের বিমান বাহিনী আছে, কি বলেন, স্থলপথে কেউ যদি হামলা করে তা আমাদের সেনাবাহিনী আছে, আছে কি না, মিলিটারি আর্টিলারি বহু কিছু আছে আমাদের। সম্মানিত শুধু এই জগতের মধ্যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে তিনি অংশগ্রহণ করতে চান নাই, কিন্তু তার চাচা আবু জাহাল সেখানে উপস্থিত ছিল, তার সাথে সঙ্গী সাথীদের সংখ্যা ছিল প্রায় 1000-এর উপরে, সহস্রাধিক, 1000-এর উপরে, হাজারের উপরে সৈন্য তাদের ছিল, মুসলমানের সৈন্য সংখ্যা ছিল 313 জন। আপনারা কি শুনছেন? 313 জন সৈন্য, এটা নিয়ে একটা যুদ্ধের মোকাবেলা করা, আর সেখানে অস্ত্র ছিল এতই অপ্রতুল, অস্ত্র ছিল এত কম যে নবী করিম ইসলামের সাহাবিদের মধ্যে গড়ে 9 জনে মিলে একটা লাঠি, কয়জনে মিলে, মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের সাথে তর্ক বিতর্কে যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তারা দুই ভালে ভাইয়ে মিলে লাঠি ছিল একটা, হযরতে হারুন আলাইহিস সালাম এবং হযরতে মুসা আলাইহিস সালাম দুইজনে মিলে লাঠি ছিল কয়টা, একটা। কিন্তু বদরের যুদ্ধে এটা ছিল আরো করুন, বদরের যুদ্ধে সেখানে মুসলমানরা অস্ত্রবাজ জাতি নয়, মুসলমানরা অস্ত্রের ঝনঝনানি দিয়ে দেশ জয় করে না, মুসলমানরা অস্ত্রের ঝনঝনানি দিয়ে কোনোদিন কোনো মানুষের গলা কেটে তার পায়ের রগ কেটে ইসলাম কায়েম করার পক্ষে না। মুসলমানের কাছে সবচেয়ে বড় সম্পদ হলো তার প্রিয় রসুলের আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীজির মধ্যে রয়েছে উত্তম মহান আদর্শ, আর এই উত্তম মহান আদর্শের মধ্যে একটা আদর্শ যদি আপনি শুনেন, সারা পৃথিবী ওই একটা আদর্শে আমার নবীর জন্য পাগল হয়ে গেছে। সে একটা আদর্শের মধ্যে আদর্শ হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আতুল আজির হাক্কাহু কাবলা আন ইয়াজিব ফারাকু, শ্রমিকের পাওনা দিয়ে দাও তার গায়ের ঘাম শুকাবার আগে। সবাই বলেন, গায়ের ঘাম শুকাবার আগে শ্রমিকের পাওনা দিয়ে দাও। তাহলে শ্রমিক, যে মানুষটা শ্রম দিল, সেই শ্রমের দলিল কি? শ্রমের পাওনার দলিল হলো তার গায়ের ঘাম। সারা পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষের আগমন ঘটেছে, অসংখ্য গণিত মনীষা, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মাপের ব্যক্তির আগমন ঘটেছে, কিন্তু নবীজি যে কথাটা বলছেন একটা কথায় সারা পৃথিবী কভার করেছে, গোটা জগতের যত শ্রমিক মজদুর যত মজুর, কথা বলেন, এই সমস্ত শ্রমিক সমস্ত মজুর তারা নবীজির একটা ডাকে নবীজির পাগল হয়ে গেছে। সেই ডাকটি হলো আতুল আজির হাক্কাহু কাবলা আইয়াজিব ফারাকু,
তোমরা শ্রমিকের পাওনা দিয়ে দাও তার গায়ের ঘাম শুকাবার এই কথাটা কেউ বলতে পারে নাই যে কারণে বিশ্ব শ্রমিক সব আমার নবীর ভক্ত হয়ে গেছে পৃথিবীর আইনের জগৎ যে জগতে বিচার হয় আদালত হয় ব্যবস্থাপনা হয় যেখানে শাস্তির ব্যবস্থা আছে আইন প্রয়োগের ব্যবস্থা আছে রায় দেয় বিচারকরা সেই জগৎ সম্পর্কে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি এমন বাণী দিয়েছেন তার একটা বাণীতে গোটা পৃথিবীর সমস্ত আইনজীবী ব্যারিস্টার পৃথিবীর সমস্ত বিচারপতি পৃথিবীর সমস্ত জজ ব্যারিস্টার সবগুলো নবীর ভক্ত হয়ে গেছে সেটা কি রকম একটু ফোনগুলো একটু সাইলেন্ট করার ব্যবস্থা করেন সম্মানিত সুধী ভাইরা আমার আমার প্রিয় নবী ইসলামের সময়কালে আরবের মাকজুমিয়া গোত্রের একজন মহিলা চুরি করেছিল কি করেছিল সবাই একটু কথা বলেন মহিলা পুরুষ যদি চুরি করে তাহলে তার নাম হয় চোর আর কোন মহিলা যদি চুরি করে তার নাম হয় চুন্নি তো চোর আর সুন্নি আল্লাহ তাআলা দুইজনের কথাই পবিত্র কোরআনে বলছেন আসারিকু ওয়া সারিকাত ফাক্তাউ আইদিহুমা চোর চুন্নি চুরির কারণে তাদের হাত কেটে দাও সম্মানিত সুধী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে মাকজুমিয়া গোত্রের একজন মহিলা চুরি করলো এবং চুরিতে ধরা পড়ছে এই মাকজুমিয়া গোত্রটা কোরেশ রিলেটেড কোরেশ বংশের সাথে সম্পৃক্ত একটা গোত্র মাকজুমিয়া গোত্রের এই নারী চুরিতে ধরার পড়ার কারণে তারা সকলেই নিশ্চিত হয়েছে যে এই মহিলার হাত কাটা ছাড়া আর অন্য কোনো উপায় নাই চুরিতে ধরা পড়েছে তার হাত কাটা হবে আমাদের সমাজের মধ্যে অনেক বংশীয় মানুষ আছে অনেক সম্মানী ব্যক্তি আছেন যাদের ছেলেমেয়ে যদি কোনো অন্যায় করে আর যদি এটা প্রকাশ্যে শাস্তি হয় তাহলে বাপ মার ইজ্জত থাকে না কোরেশ বংশের এই নারীটা এই মাকজুমিয়া গোত্রের নারীর হাত কাটা যাবে এতে তাদের নাক কান কাটা যাবে এদের চুনকালি পড়বে এই এমন একটা বিষয় এটা ভাবিয়ে তুললো কোরেশ বংশের মানুষগুলোকে নেতাদেরকে নেতারা এখন চিন্তা করলেন যে কিভাবে এই মহিলাকে নবীজির হাত কাটা আইন থেকে বাঁচানো যায় নবীজির হাত কাটা আইন থেকে বাঁচাতে গিয়ে তারা খোঁজা শুরু করলো যে নবীজির পিএস এপিএস বুঝেন তো পার্সোনাল সেক্রেটারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি খুব কাছের যে মানুষটা সবসময় নবীজির খেদমত করে নবীজির দেখা যায় অধিকাংশ সময় তার পাশে অবস্থান করে একজনে এমন লোককে খুঁজে বের করা হোক যাকে ম্যানেজ করে আমরা যেন বুঝাইতে পারি যে মাকজুমিয়া গোত্রের এই মহিলা চুরি করেছে তার যেন হাত কাটা না হয় সে যেন নবীকে একটু বুঝাই দেয় যে হাত কাটলে আপনারও ইজ্জত যাবে তারা সব কিছু মিলিয়ে খুঁজে বের করলো যে মাকজুমিয়া গোত্রের নারীকে বাঁচাবার জন্য নবীজির খুব কাছের পিএস একেবারে একান্ত কাছের যিনি তিনি হলেন হযরতে যায়েদ ইবনে উসামা রাদিয়াল্লাহু তাআলা হযরতে যায়েদ ইবনে উসামা রাদিয়াল্লাহু তাআলাকে তারা রাজি করালো যায়েদ ইবনে উসামা রাদিয়াল্লাহু তাআলা রাজি হলেন কুরাইশ বংশের মানুষেরা বলছে তোমাকে যা দেওয়া দরকার সব আমরা দেব তুমি আমাদের এই ব্যাপারটা একটু বোঝাপড়া করো নবীজির সাথে যাতে আমাদের এই মেয়েটির আমাদের এই মাকজুমিয়া গোত্রের চুরি করছে যে মহিলা তার জন্য হাত কাটা না হয় উনি এটা দায়িত্ব নিলেন আছে না অনেকেই কিছু কিছু মানুষ আছে দায়িত্ব নিয়ে বলে যে ঠিক আছে আমি এটা পারবো সাহস আছে কিন্তু নবীজির ব্যাপারে সাহস করা এটা তো কঠিন ব্যাপার কি ভাই বুঝতেছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে সেই উসামা যায়েদ ইবনে উসামা তিনি বলা শুরু করলেন হে রাসূল মাকজুমিয়া গোত্রের মেয়েটি চুরিতে ধরা পড়েছে কাজী
আপনি যদি এবারের জন্য একটা কুরাইশ বংশের দিকে খেয়াল করে কুরাইশ বংশের দিকে দৃষ্টি দিয়ে যদি আপনি এই চুরনী মহিলাটাকে যদি আপনি একটু বাঁচিয়ে দেন তার হাত যদি না কাটেন তাহলে সবার সম্মান বেঁচে যাবে কুরাইশ বংশের সম্মান বেঁচে যাবে আপনার সম্মান বেঁচে যাবে মাকজুমিয়া গোত্রের সমস্ত মানুষ লজ্জা থেকে বেঁচে যাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সেটা আমলে নিলেন না নবী যে মুখ ফিরালেন আরেক দিকে মুখ ফিরাবার পরে সেই লোকটি আবার সুপারিশ নবীজি আবার মুখ ফিরে নিলেন ভিন্ন দিকে তৃতীয়বার এবার সুপারিশ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন রে উসামা কি বল তুমি তুমি কি বলছো এটা সুপারিশ করতে আসছো আমার কাছে আমি রসূলের হাতে যখন কোনো বিচার আসে তখন আর আপোষ মীমাংসা হয় না তখন সে বিচারটা হয় আল্লাহর বিধান অনুযায়ী সুবহানাল্লাহ আচ্ছা না আমরা অনেকেই মামলা করি মামলা করার পরে দুই পক্ষ মামলা করে জমি জায়গা বেচাবেচি যখন শেষ হয়ে যায় কিছুই যখন হাতে থাকে না তখন দুই পক্ষ একসাথে মিলে আদালতে আপোষ করে ইসলামের মধ্যে আপোষনামা আদালতে নাই সম্পূর্ণ নিষিদ্ধ কথা কি বুঝতে পারছেন প্রিয় নবী ইসলামের যুগে একবার মসজিদে চাদর চুরি হয়েছিল কি চুরি চুরি হয়েছে চাদর লোক সংখ্যা ছিল কম মসজিদের প্রচন্ড গরম চাদর খুলে রেখে সাহাবী নামাজ পড়ছিলেন এই সময় আরেকজন নামাজি আমাদের দেশে যেমন জুতো চুরি হয় চাদর চুরি হয়ে গেছে এই চাদর চুরি করার পরে সে যখন বহু দূরে সরে গেছে চলে গেছে নামাজি তার নামাজ শেষ করে চাদর না পেয়ে মসজিদ থেকে বের হয়ে দেখে লোক সংখ্যা কম রাস্তা ফাঁকা দেখে ওই একটা লোক যাচ্ছে তার হাতে একটা ভারী কিছু উনি মনে করলেন যে আমার চাদর সেটাই হবে ওই লোকটার হাতে দৌড়াই গিয়ে তাকে ধরে বসছে যখনই ধরছে ধরার পরে এখন চোর সে তো হাতে নাতে ধরা পড়ছে চোরাই মাল তার হাতে কথা বলেন যদি চোরাই মাল হাতে না থাকে তাহলে সে মিথ্যা বলতো যেমন বালকের বল হয় ক্রন্দন কেবল আর মিথ্যাই চোরের হয় প্রধান সম্বল চোর তার প্রধান সম্বল হলো কি মিথ্যা বলা এখানে সে মিথ্যা বলতে পারছে না যেহেতু তার হাতে এখন চোরাই মাল চাদর অতএব এই চাদরটা এমন একটা চাদর যেই চাদরটা গোপন করার কোনো সুযোগ নাই চাদরওয়ালা চাদরের মালিক তাকে ধরে ফেলেছে চোর তার কাছে খুব অনুনয় বিনয় করা শুরু করেছে যে আমি আর এই চুরি করব না আমি মাপ চাই কিন্তু চাদরওয়ালা এত হিট সে বলছে নবীর দরবারে তোমাকে নিয়ে যাব আমি হাত কাটার ব্যবস্থা করব চোর বারবার তার কাছে খুব বড় ধরনের অনুরোধ করেছে অনুনয় বিনয় করেছে যে আমাকে তুমি কি করো মাফ করে দাও সে মাফ করে নাই নবীজির দরবারে নিয়ে যাওয়া হয়েছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চাদরখানা তিনি দেখলেন বাদী চাদরের মালিক বলছে হুজুর আমি বিচার চাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলবাত অবশ্যই তোমার চাদর নিয়ে বিচার হবে এখন এই চাদর যে চুরি করেছে কতটুকু মাল চুরি করলে হাত কাটা হয় একটা মানুষ আজ পবিত্র কোরআনের ব্যাখ্যা যারা আজকে আমাদের সমাজে দিয়ে যান আমার মনে হয় যে কিছু কিছু ব্যাখ্যা এমন আছে যে ব্যাখ্যাটা নিজেও অনেকেই জানেন না কথা বুঝতে পারছেন যেমন একটা মানুষ যদি একটা কলম চুরি করে একটা মানুষ যদি একটা চশমা চুরি করে একটা মানুষ যদি ঠিক অনুরূপভাবে একটা ঘড়ি চুরি করে তাহলে তার হাত কাটা হবে কি না কথা বলেন কোরআনের আইন আছে কোরআনের আইন পরিষ্কার আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা চোর চুরি চোর চুন্নি চুরি করলে হাত কেটে দাও তো এখন চশমা চুরি করছে ঘড়ি চুরি করেছে হাত কাটবেন কি না কথা বলেন না কেন এই যে ভালো মানুষ আপনারা চুপচাপ আছেন যে আবার কোনটা কো এই বিপদে পড়ি কি বলেন
বিপদের বিষয় নয়, আমরা আলোচনা করছি, আমাদের আলোচনা করে আজকে আমরা একটা সিদ্ধান্তে যাব। আলোচনার অর্থ এই নয় যে আমি চোখ কান মুখ বন্ধ করে আমি বিশাল সুরের লহরী তৈরি করে আপনাকে আমি পাগল বানিয়ে গেলাম, কিছুই বুঝলেন না, কথা বুঝেন নাই, এই কিছুই বুঝলেন না, সেই মাহফিলে আমি কখনো যাই না। আপনাকে এই কথাগুলো বুঝতে হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সেই চাদরওয়ালা দাবি করল, সে বাদী হয়ে গেল যে আমি বিচার চাই, আমার চাদর সে চুরি করেছে, আমি তখন নামাজে ছিলাম। সম্মানিত শুধু এখন প্রশ্ন আপনাদের কাছে আমার প্রশ্ন, এতদিন আপনারা এই বড় হতে হতে এত বড় হলেন, এই বড় হওয়ার পরে আপনারা এই মশলাটা জানেন কিনা যে কতটুকু মাল চুরি করলে একজন চোরের হাত কাটার ইসলাম বিধান দিয়েছে, বলেন জানা আছে? জানা না। এটাই আসলে আমি আপনাদের কাছ থেকে জানতে চেয়েছি। যে কোনো জিনিস, একটা কলম চুরি করলে হাত কাটা হবে না, তাই বলে আবার কলম চুরি যেন শুরু না হয়, কথা বুঝতে পারছেন? একটা ঘড়ি, এখন ঘড়ি শেয়ারে বিক্রি হয়, শেয়ারে বুঝেন, এক শেয়ারে এই প্লাস্টিকের ঘড়ির অভাব নাই, এগুলো লাস্টিং কম করে না তা নয়, অনেক দিন। সম্মানিত সুধি, কি পরিমাণ চুরি হলে সেই চুরির কারণে তার হাত কাটা হবে, সেখানে ইসলামের বিধান হলো 10 দেরহাম। কয় দেরহাম? এখনকার দেরহাম প্রায় 300 টাকা, 1 দেরহাম 300 টাকা সমান, কথা বোঝেন নাই? তো 10 দেরহাম পরিমাণ, এটা এক এক সময় কুইতি দিনার কতক্ষণ না, বাহরাইনের দেরহাম, এগুলো কিন্তু এক একখানে এক একভাবে এক এক রেট থাকে, সৌদি আরবের রিয়াল আর এই দুবাইয়ের যে টাকা পয়সা হয় মুদ্রা, দুইটা এক ধরনের না, পাউন্ড একরকম দাম, আবার ডলার কি আর এরকম, তবে সিঙ্গাপুরি ডলার আর অস্ট্রেলিয়ান ডলার আর আমেরিকান ডলার সব কিন্তু এক মূল্যে না। সম্মানিত সুধী, 10 দিনার পরিমাণ যদি সমমূল্যের কোনো জিনিস চুরি হয় তাহলে চোরের হাত কাটা হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোরাইকৃত চাদরটা তিনি বাজারে দিয়ে দিলেন, যাইয়া দেখো দেখি বাজারে এটার দাম কত, বাজারে মূল্য নির্ধারণ করা হলো এটা 10 দেরহামের বেশি। এখন নবী করিম সাল্লাম এটা জানার পরে আদেশ দিলেন হযরতে আলীকে ডেকে, নবীজির যুগে সবচেয়ে বেশি এই হাত কাটা এই কাজগুলো যার দ্বারা হতো, যিনি এই কাজটা করতেন তিনি হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া আকদাহুম আলী, বিচারের ক্ষেত্রে হযরতে আলী হলেন সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, উনি ক্ষমার কোনো পথ রাখতেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ডাক দিয়ে বললেন, আলী রে চোরের হাত কেটে দাও। যখনই চোরের হাত কাটার নবীজি নির্দেশ দিলেন, তখনই যে চাদরের মালিক সে নবীর কাছে বলা শুরু করে যে নবীজি আমি ওকে মাফ করে দিছে, আপনিও মাফ করে দেন, আমি চোরকে মাফ করে দিয়েছি, কারণ হাতটা যদি কাটা হয় তাহলে এটাতে সারা জীবন ভর তার আর সম্মান থাকবে না, তার ঘরে কেউ তার মেয়েটাকে বিয়ে করতে আসবে না, কতক্ষণ না, ইসলামের বিধান তো এটাই। এই জন্য চোর চুরি করে তার হাত কাটা, তার মানে কি সব চুরি হবে আর হাত কাটতেই থাকবেন তা নয়, একটা চোরের যদি হাত কাটা হয় পৃথিবীতে একটা দেশে, তাহলে আর ওই দেশে চুরি হবে, সবাই ওই হাতটা দেখেই মনে করবে যে আমারও তো এই অবস্থা ঘটবে, কাজে আমার জীবনের এই বিড়ম্বনা আমি কখনো নিতে চাই না। ইসলাম একটা দৃষ্টান্ত রাখতে চায়, একটি দৃষ্টান্তের কারণে গোটা দেশ গোটা জগৎবাসী সোজা হয়ে যাবে, ইসলাম মানুষকে সোজা করারও ব্যবস্থা দিয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কি বলো তুমি, তুমি তো মামলা দায়ের করেছো আমার কাছে, তুমি এখন বলতেছো যে আমি তাকে মাফ করে দিয়েছি, আপনি তাকে কি করেন, মাফ করে দেন, তা আমি মাফ করে দিয়েছি, আপনি তাকে মাফ করে দেন। এই মাফের ব্যাপার ছিল মাঠে ময়দানে, যতক্ষণ পর্যন্ত মামলা আমার আদালতে আসে নাই তার আগ পর্যন্ত তোমার অধিকার ছিল, নিশ্চয়ই সেই চোর
এই চাদরটা যখন তুমি তাকে ধরছো চোরাই মাল সহ তখন বারবার সে তোমার কাছে মাপ চেয়েছিল তুমি যদি ওখানে তাকে মাপ করে দিতে তখন তুমি কাজী ছিলে বিচারক ছিলে তুমি তুমি ইচ্ছা করলে তাকে ক্ষমা করলে ক্ষমা করতে পারতে কিন্তু যখন আমি রাসূলের আদালতে চলে এসেছে তখন এটাকে ক্ষমা করার কোনো সুযোগ নাই কাজী এখানে আর কোনো আপোষ চলবে না এখানে আদালতে চলে আসছে এখন আল্লাহর বিধান এটাকেই পালন করতে হবে আমি রাসূলেরও ক্ষমতা নাই যে আমি তোমাকে ক্ষমা করব সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ইসলামের বিধান এবং এই আইনগুলো স্টিক এত শক্ত মাকজুমিয়া গোত্রের সেই মহিলা কুরাইশের পক্ষ থেকে একজন ব্যক্তিকে সুপারিশের জন্য নবীর কাছে পাঠানো হলো মনে আছে কিনা আছে নবীজির কাছে আসার পরে তিনি একবার নয় দুবার নয় তিন তিন বার সুপারিশ করে বললেন হে নবী আপনি দয়া করে এই মাকজুমিয়া গোত্রের মহিলাটাকে মাপ করে দেন যে চুরিতে ধরা পড়েছে আমার নবী বললেন শোনো لو سرقت فيكم السعيد لو سرقت فيكم الشريف তোমাদের মধ্যে যখন কোন ভদ্র মানুষ টাকাওয়ালা মানুষ যখন চুরি করে তারা কুহু তখন তোমরা তাকে ছেড়ে দাও কৌশল করে তার বিচার রাতের আধারে করে তোমরা তাকে মাফের ব্যবস্থা করে দাও ওয়াইজা সারাকা ফিকুম الضعيف আর কোন দুর্বল কোন অসহায় মানুষ অভাবের কারণে চুরি করেছে যখন এমন কোন ব্যক্তি চুরিতে ধরা পড়ে তখন ফাআকামতুম আলাইহিল হাত তখন ওই লোকটার উপরে তোমরা আল্লাহর বিচারের আইন একেবারে কোরআন চশমা লাগাইয়া দেখে দেখে তারপর জারি করো যেই একে সারা যাবে না তাহলে বড় লোকগুলোকে ছেড়ে দাও আর গরিব মানুষগুলোকে তোমরা শাস্তি দাও কথা বুঝতে পারছেন ঠিক কি আমার নবী সত্য কথা বলছেন কিনা আবার একটু হাত তুলে বলেন সত্য কথা বলছেন কিনা ভাইরা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়ে দিলেন তোমাদের মধ্যে ধনীরা যখন চুরি করে তখন কৌশল করে তাদেরকে তোমরা ক্ষমা করার ব্যবস্থা করো তোমরা দরকার হলে বিদেশি আইনজীবী ভাড়া করে নিয়ে আসো তোমরা ব্যারিস্টার তোমরা বড় মাপের আইনজীবীদেরকে ভাড়া করে নিয়ে আসো তোমরা রাতের আধারে জজ সাহেবদের বিচারকদেরকে তোমরা ম্যানেজ করো কথা কোন আর গরিব যদি চুরিতে ধরা পড়ে তাহলে কোরআন দেখে দেখে চশমা লাগাইয়া যে কিভাবে হাতটা কাটা হবে এটা কাইত করে না সিদ করে কথা বুঝেন নাই তাকে কিভাবে শাস্তি দেওয়া হবে এই শাস্তির ব্যাপারটা তোমরা একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে তোমরা সেটাকে বাস্তবায়িত করো এটাকে তোমরা যেভাবে হোক কার্যকর করো ধনীরা তোমাদের হাত থেকে বেঁচে যায় আর গরিবরা তোমাদের নাগালের ভেতরে চলে আসলে আর সারাসারি নাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি বলে দিলেন ওয়াইমুল্লাহে খোদার কসম লাউ সারাকাত ফাতেমা তু বিনতু মুহাম্মাদিন লাকাতাতুহা খোদার কসম করে বলছে আমার কন্যা ফাতেমাও যদি চুরিতে ধরা পড়ে আমার কন্যা ফাতেমাও যদি চুরিতে ধরা পড়ে লাকাতার তুই দেহা খোদার কসম করে বলছি আমি অবশ্যই আমি তার হাত কেটে দেব সুবহানাল্লাহ বলেন তাহলে আমার নবীজি বললেন যে আমার মেয়ে যদি মোহাম্মদ ইসলামের কন্যা লাউ আন্না ফাতেমাতা বেনতা মোহাম্মদিন সারাকাত লাকাতার তুই দেহা যদি মোহাম্মদ ইসলামের কন্যা ফাতেমাও যদি চুরিতে ধরা পড়ে আমি তার হাত কি কেটে দেব তার অর্থ হলো আমি তাকে ছাড় দেব না এখানে বিধান আরবি ব্যাকরণের নিয়ম হলো লাও এই লাও শব্দ দিয়ে যদি কোনো বাক্য তৈরি হয় এর বাস্তবতা থাকে না তার মানে ফাতেমার কথা নবী উল্লেখ করেছেন কিন্তু ফাতেমা কোনোদিন চুরিও করবে না আর হাতও তার কাটা হবে না এই জন্য এখানে লাও শব্দ ব্যবহার করা হয়েছে লাউ আন্না ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন লাকাতাতু ইয়াদাহা আমার কন্যা ফাতেমা মোহাম্মদ ইসলামের কন্যা ফাতেমাও যদি চুরিতে ধরা পড়ে আমি তার হাত কেটে দেব অবশ্যই তাকে আমি ছাড় দেব না অবশ্যই তার হাত কেটে দেব সম্মানিত সুধি তাহলে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বাণীটা তিনি প্রদান করলেন যে আমার মেয়ে ফাতেমাও যদি চুরিতে ধরা পড়ে আমি তার হাত কেটে দেব সারা পৃথিবীর সমস্ত আইনের জগতে নাড়া পড়ে গেছে বিচারক থেকে বিচারপতি কথা কন
জজ ব্যারিস্টার সবাই বুঝতে পারছে যে বিচারের ক্ষেত্রে কোনো স্বজন প্রীতি নাই নিজের মেয়েকেও ক্ষমা করা যাবে না যত বড় কাছের ব্যক্তি হোক না কেন বিচারিক আদালত সব সময় ন্যায় বিচার করবে কিন্তু ন্যায় বিচার করতে গিয়ে কোন অবস্থায় যেন সেখানে পার্শিয়ালিটি না হয় আপনি কি কথা বুঝতে পারছেন তাহলে এই ধরনের কথা এই ধরনের বাণীগুলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদান করার কারণে সারা জগতের মধ্যে মানব জগতের মধ্যে একটা নারা পড়ে গেছে যে এই কোন মহান ব্যক্তি তিনি এমন এক বাণী দেন যে বাণীতে সেই বাণীটার আপনার চৌকা চিনেন তো চৌকা পুকুর পুকুর চিনেন কি না তো পুকুরের পাড়ে যদি আপনি পানি না নেন পানিতে যদি আপনি উজু করেন তাহলে এক ঢেউ একের পরে এক হতে হতে ওই মাথা পর্যন্ত চলে যায় কিনা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি যেভাবে তিনি বাণী প্রদান করেছেন তার এক একটা বাণী পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গিয়ে ঢেউয়ের মতো পৌঁছে গেছে ফলে সারা জগতের যত মানুষ সকল মানুষ আমার নবী একের পরে এক আমার নবীর ভক্ত হওয়া শুরু করলো যেমন বাণী তিনি দেন এত সুন্দর কথা জগতের মধ্যে আর কেউ বলতে পারে নাই সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আল্লাহ তাআলা একটা মিটিং ডাকলেন একটা সভা ডাকলেন একটা মাহফিল ডাকলেন সেটাকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জলসা করলেন কথা বুঝতে পারছেন আর সেই জলসাটা হলো কবে সমস্ত সৃষ্টির আগে সুবহানাল্লাহ সমস্ত সৃষ্টির কি আগে আমার আল্লাহ যেই নবীকে নিয়ে এই মাহফিলটা করছেন সেই নবীর গুরুত্ব কি কম জোরে বলেন তার গুরুত্ব কোন অংশে কম নয় আজকের এই মাহফিলটা এখানে হচ্ছে এখানে যদি জাতিসংঘের মহাসচিব আসতো তাহলে এটার গুরুত্ব আরো বেশি বাড়ত না বাড়ত তো একজন জাতিসংঘের মহাসচিব এখানে আসছেন কথা বলেন আজকের যে মাহফিলটা এখানে হচ্ছে আমি ভিন্ন শব্দে বলি যদি কাবা ঘরের ইমাম সাহেব আসতো কাবা ঘরের যদি ইমাম সাহেব আসতো তাহলে এই মাহফিলটার গুরুত্ব আরো বেশি বোঝাতো কিনা কথা বলেন আপনার কথা না বললে হবে না আমি তো আগেই বলেছি একটু কথা বলি না তারপর আস্তে আস্তে ওয়াজ করব সম্মানিত সুধী ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে নিয়ে নিজে মিটিং করলেন আল্লাহর উপরে আর কেউ আছে না আল্লাহ যাকে সম্মানিত করেন তাকে অপমানিত করার কোনো শক্তি কারো না আল্লাহ যাকে পছন্দ করেন তাকে আপনি অপছন্দ করে আপনার কোনো লাভ নাই জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি নিয়ে জলসা করলেন সাবজেক্ট হলো আলোচ্য বিষয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচ্য বিষয় নবীজিকে নিয়ে যখন আলোচনা আল্লাহ শুরু করেছেন বক্তা শুধু একজন একা প্রধান বক্তা এক নম্বর বক্তা এককভাবে একজনই বক্তা আর শ্রোতা কারা শ্রোতা হলো যত নবী 1,24,000 অথবা 2,24,000 সমসংখ্যক সব নবী হলেন শ্রোতা তাহলে এই শ্রোতার মধ্যে কেউ দুই নম্বর ছিলেন কথা বলেন তার মধ্যে কেউ সিগারেট খরছিলেন হ্যাঁ বিড়ি খরছিলেন তামাক খরছিলেন কথা কন নবী এবং রসুল তার প্রত্যেকেই মাসুম আম্বিয়া এবং মুরসালিন যত নবী এবং রসুল এসেছেন সকল নবী এবং রসুল সবাই কি ছিলেন মাসুম ছিলেন মাসুম শব্দের অর্থ হচ্ছে বেগুনা নিষ্পাপ তাদের কোনো গুনাহ বলতে গেলে কিছু ছিল না একটু সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ সম্মানিত সুধী ভাইরা আমার বিশাল মাহফিল যেই মাহফিলের মধ্যে বক্তা আল্লাহ আল্লাহ নিজেই তিনি বক্তব্য দিচ্ছেন আর তার শ্রোতারা হলেন নবী এবং রসুলগণ সেই বক্তৃতাটা কি এই বক্তৃতাটা এটা কি ফেসবুকের মাধ্যমে আমরা জানছি এটা কি ইউটিউবের মাধ্যমে আমরা জেনেছি কোনো ইউটিউবার কোনো ফেসবুকার কি আমাদেরকে জানিয়েছে স্বয়ং আল্লাহ পৃথিবীর সবচেয়ে বড় অথেন্টিক কিতাব
পৃথিবীর সবচেয়ে বড় নির্ভরযোগ্য গ্রন্থ যেই গ্রন্থখানার কোন একটা অক্ষর পরিবর্তন হয় নাই কিয়ামত পর্যন্ত হবে না যেই গ্রন্থখানা পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত কেউ এটাকে এর একটা লাইন এর একটা শব্দ একটা আয়াত মিথ্যা বানাতে পারে নাই সন্দেহ এমন বিষয় তারা সৃষ্টি করতে পারে নাই কথা বুঝতে পারছেন সম্মানিত সুধী ভাইরা আমার অতএব وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثلي ودعوا شهداءكم من دون الله إن كنتم صادقين একটা আয়াতের মধ্যে সন্দেহ তো দূরের কথা আরবের ওকাজ মেলায় আরবের ওকাজ মেলায় সেখানে কবিদের কবিতার প্রতিযোগিতা হতো বছরের প্রথম কবি বছরের দ্বিতীয় এবং তৃতীয় কবি যারা ওকাজ মেলায় প্রথম দ্বিতীয় তৃতীয় হতো তাদের কবিতাগুলো কাবা ঘরে টাঙ্গানো হলো সম্মানিত সুধীবন মণ্ডলী কাবা ঘরের এই কবিতাগুলো টাঙ্গানো হতো কবিগুলো ছিল এমন তারা এই প্রতিযোগিতায় যাতে করে প্রথম হতে পারেন দ্বিতীয় তৃতীয় এই বিষয়গুলো নিয়ে তাদের মহা প্রতিযোগিতা চলতো কাবা ঘরে প্রতি বছর মানুষ হজের জন্য আসতো ইসলামের পূর্বেও কাবা ঘরে হজে আসার নিয়ম ছিল কথা কন না কাবা ঘরে হজে আসার কি ছিল নিয়ম ছিল সম্মানিত শুধু সেই কাবা ঘরের চতুর্দিকে যারা তওয়াফ করত এরা উলঙ্গ তওয়াফ করুক আর কাপড় পরেই হোক কিন্তু ওদের নজর পড়ত সেই কাবা ঘরের গেলাফের দিকে সেখানে কার কার কবিতা এবার ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে থার্ড হয়েছে কি বলেন এখনকার তো আল্লাহর মেহরবানি বাংলাদেশ অনেক এগিয়ে আছে বাংলাদেশ অনেক কি এগিয়ে আছে কেন আমাদের সেই খুদে হাফেজ ছোট্ট শিশু হাফেজে কোরআন তাকরিম ছোট্ট শিশু আবু সালে রাহাত এরা কুয়েতে গিয়ে সেই ১১০ ১১৭টা রাষ্ট্রে প্রতিযোগিতা করে সেখানে কোরআনের প্রথম পুরস্কার বাংলাদেশে নিয়ে আসলো কোরআনের হাফেজ বাংলাদেশে আজকের সংখ্যা কম নয় সৌদি আরবে যেখানে কোরআন নাজিল হয়েছে তুচ্ছ তাচ্ছিল্যে অর্থে নয় স্বাভাবিক অর্থে সৌদি আরবের মধ্যে এখন হাফেজে কোরআন তার সংখ্যা ১০ লক্ষ হয় নাই অথচ বাংলাদেশে হাফেজে কোরআনের সংখ্যা হলো বর্তমান ৩০ লক্ষ ৩০ লক্ষ হাফেজে কোরআন এই বাংলাদেশের মাটিতে সৌদি আরব থেকে প্রায় ৪,৫০০ কিলোমিটার দূরে আমরা এখানে কোনো সাহাবি এদেশে আসছেন কিনা যদিও কুড়িগ্রামের কথা বলা হয় সেখানে একটি মসজিদে সাহাবা সাহাবি মসজিদ একটা আছে সেখানে এবং এখানে সাহাবি এসেছেন মর্মে হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার সময়কালে একটা তথ্য পাওয়া যায় যে বাংলাদেশে সাহাবি এসেছেন কিন্তু সঠিক তথ্য অনুযায়ী কে আসছেন কোন সময় আসছেন এর কোনো তথ্য নাই ফলে এদেশে পীর মাশায় গলিয়া উলিয়া আল্লাহর ওলিরা এদেশে সৌদি আরব থেকে এই বিশাল ইসলামের জ্ঞান ভাণ্ডার বহন করে দেশে তারা নিয়ে আসছেন এরা কাউকে ভয় পান নাই এখানে লক্ষণ সেন গোবিন্দরাজ বীর বিক্রম আদিত্য কতক্ষণ এদের কাউকেই তারা ভয় পান নাই কতক্ষণ এখানে রংপুর মাহিগঞ্জ মাহিগঞ্জ মাহি মানে মাস মাসের পিঠের উপরে সওয়ার হয়ে এসেছিলেন অসংখ্য অলি ওই শাহ সুলতান মাহমুদ বালখি রহমতুল্লাহ আলাই বগুড়ার মহাস্থানগড়ে যিনি শুয়ে আছেন কথা বলেন তিনি তো মাসের পিঠে এখানে আসছেন সেখানে মাহি সাওয়ার ডিগ্রি কলেজ নামে একটা কলেজ মাহি সাওয়ার নামে আছেন মাহি মানে মাস আর সাওয়ার মানে আরোহী মাহি সাওয়ার মানে মাসের পিঠে আরোহী মাসের পিঠে আরোহণ করে এখানে এসছেন অলিয়া উলিয়ারা পীর মাশায়েক যারা তারা এই দেশে এসছেন আমরা তাদের কাছ থেকে এই কোরআন হাদিসের সবক নিয়েছি তাদের হাতের উপরে হাত রেখে আমরা বায়াত করেছি আমরা ওই ধরনের পীর মাশায়েককে হক মনে করে তাদের দেওয়া নিয়ম বিধান তাদের শেখানো নামাজ তাদের শেখানো সেই রোজা তাদের শেখানো সেই হজ জাকাতের বিধিবিধানগুলো আমরা পালন করে আসছি কেউ আমাদেরকে বলে নাই যে আমরা মিথ্যার উপরে আছি কিন্তু এখন নতুন মৌলবী নতুন কথা কয়
নতুন মৌলবি নতুন কথা কয় নতুন মৌলবি বলে আমাদের নামাজেই নাকি হয় না নতুন মৌলবি বলে আমরা ঠিকমতো নাকি হজ করতে পারি না আরে মৌলবি তুমি সবকিছু পারো কিনা আজকে আমরা খুব সংক্ষিপ্তভাবে কথাগুলো বলবো আমাদের মনের ভিতরে এটা জানা আছে যে আজকে আমাদের প্রত্যেকই আমরা জানি যে আমাদের ছোট ছোট বাচ্চারা এইচএসসি পরীক্ষা দিচ্ছে কি বলেন ঠিক না যাতে তাদের কোনো ক্ষতি না হয় কি বলেন কমিটি এ ব্যাপারে খুব সজাগ আমাকে তারা বলেছেন খুব সজাগ যে বাচ্চারা পরীক্ষা দেবে এই কারণে আমি তাড়াতাড়ি আপনাদের সামনে উপস্থিত হয়েছি অতএব আজকে কাজের কথাগুলো আমরা আলোচনা করব আপনারা শুনতে কি রাজি আছেন একটু সকলে হাত তুলে বলেন না রাজি আছেন অবশ্যই আমি ঢাকা থেকে এসে যদি আপনাদের কাছে এই কষ্টটা করতে পারি আপনি বাড়ির পাশের থেকে এখানে অল্প একটু কষ্ট করতে পারবেন না সম্মানিত সুধী ভাইরা আমার আমরা যে কথাটি আজকে আলোচনা করছিলাম যে নতুন মৌলবি নতুন কথা বলা শুরু করেছে আসলে কতটুকু সত্য সেটা একটু পরে আমরা যাচ্ছি আমরা কথা বলবো আমরা কথা বলা ছাড়বো না আমরা কথা বলা শুরু করেছি বহু আগের থেকে এখনো চলছে আগামীতেও চলবে আমাদের কথা কখনো বন্ধ হবে না আমরা কোনো কন্ট্রোভার্সিয়াল কথা বলবো না আমরা এমন কথা বলবো না যেখানে এই মাহফিলে মারামারি হবে আমরা এমন কথা এখানে বলবো না যে কথার মধ্যে আমাদের দ্বন্দ্ব হবে যতার খাতিরে আমরা আমাদের কিছু কথা বলবো সেটা আমাদের এই দাবির কথাগুলো যারা শুনবেন আশা করি তারা মানার চেষ্টা করবেন সম্মানিত সুধী ভাইরা আমার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের জলসা আল্লাহ তাআলা কতটুকু আমার নবীকে ভালোবাসেন কত বেশি ভালোবাসেন কত বড় মাপের ভালোবাসা আল্লাহর আমি আমার নবীকে ভালোবাসতে গিয়ে সেখানে মিলাদে কিয়াম করব কিনা আমার কোমর সোজা হবে কিনা আমি দাঁড়াবো কিনা আমার ঠ্যাং পাও সোজা হবে কিনা শ্বশুর আসলে সেখানে ঠিকমতোই আমি দাঁড়াই যাই শাশুড়ি আসলে আম্মা আম্মা কইয়া তখন আমার আর এই মেরুদণ্ড বাঁকা থাকে না মেরুদণ্ড সোজা থাকে কথা কন না আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমরা জাতীয় এই যে সঙ্গীতটা আমরা গাই কি বলেন জাতীয় সঙ্গীত বসে বসে কেউ গান নাকি দেখছেন কখনো আমার সোনার বাংলা আসতে বসে কেউ বলছে ওখানে দাঁড়ায় গেছে ওখানে মৌলবি দেখে না ওখানে চশমা কয়েক ডবল চশমা দিয়েও চোখে দেখে না যে এখানে দাঁড়াইয়া তারা সোনার বাংলা বলছে বসে বসে তো বললো না এটা কোন ধরনের বেদাত এটা কোন বেদাত এটা বেদাতে সাইয়া না বেদাতে হাসানা যাই হোক আমি আগেই বলেছি কোনো কন্ট্রোভার্সিয়াল কথা যে এটাতে দ্বন্দ্ব তৈরি হয় এমন কোনো কথা আমরা বলবো না আমরা আজকে যে কথাগুলো বলবো ন্যায়সঙ্গত কথা এবং যে কথাগুলো আমাদের পূর্বকাল থেকে চলে আসছে অতএব এদেশে ইসলাম আমি আনি নাই আমার কাঁধে চড়ে ইসলাম আসে নাই বরং যারা এদেশে ইসলাম এনেছেন তারা হলেন এদেশের সবচেয়ে বড় মাপের অলি হযরত শাহজালাল ইয়েমেনি শাহজালাল ইয়েমেনি যিনি সিলেটে শুয়ে আছেন 360 আউলিয়া কি কোন 12 আউলিয়ার দেশ চট্টগ্রাম যেখানে শাহ আমানত বাইজিদ বস্তামি কথা কন এরপরে ফুরফুরা সারসিনা সহ আরো যত দরবার আছে কথা কন না প্রত্যেক দরবার তার আপন অবস্থানে থেকে তারা কিন্তু মানুষগুলোকে হেদায়েতের জন্য তারা যে যেখান থেকে পারতেছেন সেখানে আগলে ধরে আছেন যাতে করে কোনো মানুষ নষ্ট না হয় যে মানুষগুলোকে তারা পথ দেখালেন আর সেই মানুষগুলো আজকে আপনার কাছে পছন্দের মানুষ নয় এটা আপনার ব্যক্তিগত চিন্তা যা হোক আসুন আমরা আল্লাহ তাআলা যে মাহফিলটা করলেন সেই মাহফিলের বক্তব্যটা কি দিলেন এটা একটু জানি কি বলেন ঠিক না মহান আল্লাহর এই বক্তব্য সেটাকে তিনি পবিত্র কোরআনে কোট করে দিয়েছেন সারা পৃথিবীর সমস্ত মানুষ জগতের লয় হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে কিন্তু এই বক্তব্য কখনো মুছবে না এই বক্তব্য কোনোদিন মুছে ফেলার মতো কালি পৃথিবীর কারো নাই কারণ পবিত্র কোরআন যে লেখা হয়েছে পবিত্র কোরআন সিনার মধ্যে যেই কালি দিয়ে আল্লাহ লিখে দেন সেই কালিটা হলো লোহে মাহফুজের কালি বল হুয়া কুরআনুম মাজিদু ফি লাউহিম মাহফুজ
অতএব সিনার মধ্যে যে কালিটা হাফেজে কোরআন বাংলার জমিনে প্রায় 30 লক্ষের উপরে হাফেজে কোরআন তাদের সিনার মধ্যে যে কোরআন আজকের সারা পৃথিবীতে সৌদি আরবের মানুষ যে ভাষায় যেইভাবে কোরআন তেলাওয়াত করে বাংলাদেশের মানুষ তার বিপরীত করে না অতএব এই কোরআন তেলাওয়াত দেখে কোরআন একটা এমন একটা অথেন্টিক গ্রন্থ নির্ভরযোগ্য গ্রন্থ কথা কোন এটা দেখে ইসলামুল হক কথা কোন ইসলামুল হক যার মূল নাম ছিল শিব শক্তি নাম ছিল কি শিব শক্তি নামে একজন মানুষ তিনি অমুসলিম ছিলেন তিনি হিন্দু ছিলেন এই অমুসলিম মানুষটা তিনি তার জীবনে গয়াকাশী বৃন্দাবনে যেতেন গয়াকাশী বৃন্দাবনে যে মানুষটা যেতেন সেই মানুষটার জীবনের সবচেয়ে বড় শখ হলো আমি নিজেই তার বক্তব্য শুনেছি বানানো বক্তব্য বলছি না ডক্টর শিব শক্তি তিনি তার জীবনের একটা মহা ঘটনা তা ব্যক্ত করেছেন আমি শুনে অবাক হয়েছি হায় আল্লাহ মানুষকে যদি পথ দেখায় তাহলে সে পথ কোনোদিন কেউ নষ্ট করতে পারে না সম্মানিত সুধি ভাইরা আমার ডক্টর শিব শক্তি তিনি একজন মুসলিম মানুষ তিনি প্রসাদ গ্রহণ করেন তিনি প্রসাদ গ্রহণ করেন তিনি এমন একজন ব্যক্তি যিনি হিন্দুদের নমস্কার গ্রহণ করে থাকেন তিনি তাদের প্রণাম গ্রহণ করে থাকেন এত বড় মাপের একজন ডক্টর ডক্টর শিব শক্তি একটা সাধারণ ব্যক্তি নন তিনি পিএইচডি হোল্ডার আমরা পিএইচডি হোল্ডার আমরা হচ্ছে ফিলোসোফার ফিলোসোফার বুঝেন অর্থাৎ দার্শনিক দর্শনের গোপনের বিষয় গভীরের বিষয়টাকে আমরা বের করার চেষ্টা করি একজন পিএইচডি হোল্ডার যিনি ডক্টরেট ডিগ্রি নেন তার ডক্টরেট ডিগ্রিটা আসে কি সাধারণভাবে না তার ডক্টরেট ডিগ্রি আসে তার মানে একটা অন্ধকার ঘরের ভিতরে চোখ বন্ধ করে তাকে চোখ বেঁধে তাকে সেখানে প্রবেশ করানো হয় এবার তুমি এখান থেকে কি সম্পদ আছে বের করে নিয়ে আসো অন্ধকার ঘরের মধ্যে চোখ বাঁধা অবস্থায় দুই হাত দিয়ে সম্পদের বিশাল সম্ভার বের করে যিনি নিয়ে আসেন তিনি হলেন ডক্টর অতএব সেই ডক্টর শিব শক্তি তিনি একজন হিন্দু বা ওই ধরনের যারা অমুসলিম তাদের ধর্মের উপরে একজন বড় মাপের জ্ঞানী মানুষ সেই মানুষটা তিনি বলছেন যে আমি আমার সফরই বের হলাম বুঝতে পারছেন আমি আমার ভ্রমণে বের হলাম এই ভ্রমণে বের হওয়ার পরে আমি কুয়েত গেলাম আমি কাতার গেলাম সৌদি আরবেও কিন্তু অমুসলিম যেতে পারে খালি কাবা ঘর মদিনা এই নির্ধারিত জায়গায় প্রবেশ করতে পারে না নন এন্ট্রি তাদের তাদের সেখানে প্রবেশ নিষেধ এন্ট্রি নিষিদ্ধ বাকি গোটা আরব তারা ঘুরতে পারে আজ তারা নানা ধরনের কাজ নিয়ে যাচ্ছে ভারতের অনেক হিন্দু মশায় তারা সেখানে চাকরি করছে সম্মানিত সুধী ডক্টর শিব শক্তি তিনি বলেন যে আমি মিশর গেলাম আমি কুয়েত গেলাম আমি কাতার গেলাম আমি মালয়েশিয়া গিয়েছি আমি বুরুনাই গিয়েছি আমি পৃথিবীর অসংখ্য দেশ আমি ঘুরেছি কিন্তু কোন দেশেই একটা জিনিসের ব্যতিক্রম আমি পাই নাই সেটা হলো কোরআনের ব্যতিক্রম উনি বলেন আমি আমেরিকায় গেলাম সেখানকার যে বাইবেল আমি কানাডায় গেলাম কানাডিয়ান বাইবেল আমি অস্ট্রেলিয়ায় গেলাম অস্ট্রেলিয়ান বাইবেল কানাডিয়ান বাইবেল আর আমেরিকান বাইবেলের মধ্যে মিল নাই কিন্তু মুসলমানের কোরআনের মধ্যে এত চমৎকার মিল উনি বলেন যে আমি মিশরের কারীর কোরআন যেভাবে শুনলাম মিশরের কারীর কোরআন আর বুরুনাই আর সৌদি আরবের কারীর কোরআনের মধ্যে কোনো পার্থক্য নাই সুবহানাল্লাহ বলেন তাহলে একটা জিনিসকে সবাই মেনে নিচ্ছে একভাবে কথা কন না একটা জিনিসকে একইভাবে সবাই কি করে নিচ্ছে মেনে নিচ্ছে তাহলে একইভাবে যদি একটা জিনিসকে মেনে নেয় তাহলে এটার মধ্যে অথেন্টিক হওয়া এটা যে নির্ভরযোগ্য সবাই যে একইভাবে এটাকে গ্রহণ করেছে এতে কোনো সন্দেহ নাই